হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন, সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, হঠাৎ করে দেখলাম ফেসবুক এবং ইউটিউব গরম হয়ে গেছে সুরঙ্গ আর প্রিয়তমার বক্স অফিস কালেকশনের ব্যাপারে, এবং সেখানে কিছু বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে মিসলিড হচ্ছে, যে বিষয়গুলো একটু ক্লিয়ার করা উচিত, এবং এই বিষয়গুলো ক্লিয়ার না হলে আসলে এই মিসলিডের ব্যাপারটা মিসলিডই থাকবে এবং অনেকে অনেক রকম ভ্যান্ত ধারণা পালতে শুরু করবে এবং তারপরে যেটা হয় আর কি একটা নেগেটিভিটি। তো এর জন্য আসলে ভিডিওটা করা, আমি গতকাল বানিয়েছিলাম প্রিয়তমার কালেকশনের ভিডিও এবং তারপরে আমার ইচ্ছা ছিল সুরঙ্গের কালেকশন নিয়ে ভিডিও করব, বাট সেটা আর হয়নি। আর এখন যখন আসলে ভিডিও করব করব একটা মোমেন্ট তৈরি হচ্ছিল, একটু ভাবলাম যে আর একটু সন্ধ্যা হোক, তারপর হচ্ছে সমস্ত কিছু কাজকাম সেরে একবারে রিল্যাক্সে ভিডিও করতে বসব, তার আগেই আসলে এই বিষয়টা চোখে বাঁধলো, তো এর জন্য এই বিষয়টা নিয়ে আগে কথা বলছি। ওকে, তো কথা হচ্ছে যে এক সপ্তাহে কি প্রিয়তমা 10 কোটি কালেকশন করতে পারে? এই প্রশ্নটা সবার আগে আসতেছে। আর এখানে আমি বলতে চাই, এই যে 10 কোটি কালেকশনটা তারা শেয়ার করছে, এই কালেকশনটা ভাই তাদের ইনকাম না, তাদের প্রফিট না, এটা কিন্তু টিকিটসের। তো আসলে প্রিয়তমার টিম কিন্তু কোথাও বলেনি যে এটা তাদের প্রফিট, তারা বলছে যে এটা তারা টিকিট সেল করছে। এবার কথা হচ্ছে, যদি এরকম কিছু হয়ে থাকে বা যদি অডিয়েন্স মানে হলে যেয়ে থাকে বা টিকিট বিক্রি হয়ে থাকে, তাহলে কি এত বড় একটা অ্যামাউন্ট কালেক্ট করা সম্ভব ইন্ডাস্ট্রি থেকে? এখানেই আমি বলতে চাই, আমি গতকাল লাইভে কিন্তু অসীমবার সঙ্গে আলোচনা করে বলতেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না বা অনেকে খোঁজ রাখেন না, অনেকে ব্যবসার সঙ্গে জড়িত না, অনেকে উপর বাংলা থেকে দেখেন বা উপর বাংলা থেকে ভিডিও বানান তারা জানেন না। তো যদি আপনারা জানতে পারতেন বা যদি আপনারা একটু অ্যানালাইজ করতে পারতেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আসলে 10 কোটি কালেকশন করা সম্ভব কি সম্ভব না। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভিউয়ার্স, 10 কোটি হামরি কোনো কিছু না আমাদের ইন্ডাস্ট্রিতে। এবার দেখেন, যদি এই প্রসেসটা হয়ে থাকে বা যদি এরকমের হয়ে থাকে, তাহলে কিন্তু 10 কোটি অনায়াসে হওয়া সম্ভব, এবং সেই বিষয়টা আগে ক্লিয়ার করছি, তারপরে আমি যাচ্ছি বাকি বিষয়ে। তো প্রিয়তমার টিম কিন্তু শেয়ার করেছে তাদের মোট শো ছিল 3150টা, এটা নোট করবেন আপনারা, তাদের মোট শো ছিল 3150টা, এবং এই শোতে মূলত প্রিয়তমা চলছে এক সপ্তাহে, এরপরে তো আবার দ্বিতীয় সপ্তাহে বাড়ছে, দ্বিতীয় সপ্তাহের দিকে না যায়, আবার প্রথম সপ্তাহে রয়েছে। তো মোট শো 3150। এখন কথা হচ্ছে, তাহলে এক একটা শো প্রতি কত কালেকশন করতে পারে প্রিয়তমা? তো তার আগে আমাদের যাইতে হবে হচ্ছে প্রিয়তমা কয়টা হল পেয়েছিল সেখানে। প্রিয়তমা কিন্তু ভিউয়ার্স হল পেয়েছিল মোট 107টা, এর মধ্যে কিন্তু সিনেপ্লেক্সও রয়েছে। তো আমি সিনেপ্লেক্সের যে স্ক্রিন যে ওই বিষয়বস্তু সমস্ত কিছু বাদ দিলাম, আমি একদম কাটায় কাটায় ধরলাম যে 107টা হল এবং প্রত্যেক হলে ডেইলি 4টা করে শো চলে। এবার আসি এই শোতে অডিয়েন্স কেমন আসছে এবং এখান থেকে ইনকামটা কেমন হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে সর্বনিম্ন ক্যাপাসিটির যে হলগুলো রয়েছে, সেই হলগুলোর সিট সংখ্যা কিন্তু 250 থেকে 300, আর যদি সর্বোচ্চ যায় সেটা হচ্ছে কিন্তু 1000 থেকে 1500। আর এবার প্রিয়তমার চাপে কিন্তু সেই 1500-এর জায়গায় 2000-ও করা হয়েছে, মানুষ চেপে চুপে যেভাবে হোক হলে বসে সিনেমা দেখেছে। তো ক্যাপাসিটি সম্পর্কে একটা আইডিয়া রয়েছে যে এক একটা হলে কীরকমের ক্যাপাসিটি রয়েছে। তো সেখান থেকে আমি অ্যাভারেজে মাত্র 300 ধরছি, যেখানে আমাদের এখানে 1500-2000-এর সিট সংখ্যা রয়েছে, সিট সংখ্যার হল রয়েছে, সেখানে আমি অ্যাভারেজে ধরতেছি কত, মাত্র 300। তো আমি অ্যাভারেজে দর্শক ধরলাম হচ্ছে 300, টিকিট প্রাইস হচ্ছে এখানে ম্যাটার করছে। তো টিকিট প্রাইস কেমন? তো আমরা সবাই জানি আমাদের সিঙ্গল স্ক্রিনগুলোর টিকিট খুব একটা হাই না, 120 বা 100 থেকে শুরু হয়, এরপরে একটু ভিআইপিতে গেলে 250 থেকে 300 চলে যায়। তো আমি ভিআইপি টিআইপি সব বাদ আমি একদম কাটাই ধরলাম 100, এবং যদি 100 ধরি তাহলে হচ্ছে একটা শো থেকে ইনকাম হচ্ছে আমাদের 30,000 টাকা, একটা শো থেকে আমাদের ইনকাম হচ্ছে 30,000 টাকা। আর যদি শোটাকে আমরা 4 টাইম করি, অর্থাৎ একটা দিনে তো একটা শো হয় না, একটা দিনে 4টা শো, তাহলে যদি 4টা করি তাহলে ইনকাম কত, 3×4=12, 1,20,000 টাকা। সে মিলতেছে না? আর ধৈর্য ধরেন, মিলবে। তো একটা হল থেকে যদি আমরা একদিনে 1,20,000 করে আর্ন করি, তাহলে আমাদের 107টা হল কত আর্ন করতে পারি হিসাব করেন। আরও সহজ হিসাব করে দিই, আমাদের শো কটা বলেছিল আমাদের প্রিয়তমার টিম হিমাল সাহেব ভাই, সে বলেছিল 3150টা শো। আর যদি আমরা একটা শো থেকে 30,000 ইনকাম করি, তাহলে 3150টা শো থেকে আমাদের ইনকাম আসে 9,45,00,000 টাকা, 9,45,00,000 টাকা। তো এইটা হচ্ছে আমি সিম্পল একটা হিসাব দিলাম, এর বাইরে তো অনেক কিছু রয়েছে। আমাদের সিনেপ্লেক্সের স্ক্রিন কিন্তু বেশি ছিল, শো বেশি ছিল, তো সেদিকে নাই গেলাম, বড় হলগুলোর দিকে না গেলাম, আমি অ্যাভারেজে 300 করে ধরছি, প্রত্যেকটা হলে 300-এর বেশি অডিয়েন্স ছিল।
তো আমি জাস্ট এভারেজের একটা কালেকশন দিয়েছি। এবার কিছু বিষয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো ভিডিও বানিয়েছেন, যারা বানিয়েছেন তারা কিন্তু একটা বিষয় তুলে ধরছেন, সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে একটু ঘাবলা থাকে। হ্যাঁ, এটা আমি মানছি, ঘাবলা থাকে, কারণ আমি নিজেই এর সঙ্গে একটু জড়িত, মানে এই ব্যবসাটার সঙ্গে একটু জড়িত, না চাইলেও একটু ঘাবলা হয়ে যায়, এটা একটা ব্যাপার থাকে এর মধ্যে। তো এই যে ঘাবলাটা রয়েছে, এই ঘাবলাটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে কথা হচ্ছে, এই ঘাবলাটা তো হিসাবে আসতেছে না, হিসাবটা হচ্ছে যে আসলে তারা কত টাকা টিকিট সেল করছে। আর এখানে টিকিট সেল এবং হল প্রফিটের ব্যাপারটা আসতেছে না, যে টিকিট প্রতি আমাদের প্রোডিউসার টাকা পাচ্ছে। এখানে তো একবারে রেন্টাল দিয়ে সিনেমাটা কেনা হয়েছে, একবারে রেন্টাল দিয়ে সিনেমাটা চালানোর রাইট নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে মানিটা খুব একটা ইফেক্ট ফেলতেছে না, যে আসলে কে কত প্রফিট পাচ্ছে। যাদের দেওয়ার অনেকে আগে দিয়েছে, অনেকে টিকিট শেয়ারে গেছে, এটা কিন্তু হিমেশ ভাই তার পোস্টে ক্লিয়ার করে দিয়েছিল, যে আসলে কোথার থেকে প্রফিট পাচ্ছে, কোথার থেকে টেবিল মানিতে সেল হয়েছে, কোথা থেকে কী হচ্ছে, এটা কিন্তু তার পোস্টে সে শেয়ার করেছিল এবং আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই 10 কোটি অ্যামাউন্টটাকে অনেকে ধরে নিচ্ছে যে আসলে এটা প্রিয়তমার প্রফিট। তো আসলে এটা প্রিয়তমার প্রফিট না, এটা হচ্ছে টিকিট সেল। আর এটা অনেকে বুঝছেন বাট না বুঝে হয়তো বা একটা অন্যরকম এক্সপ্রেশন দিয়েছেন, এবং তাদের চিন্তা হচ্ছে যে 10 কোটি টাকার টিকিট সেল হয়েছে মাত্র 7 দিনে, ঠিক আছে? এরকম একটা চিন্তা হয়তো বা তাদের মাথায় রয়েছে, একটা কোশ্চেন রয়েছে যে আসলে 10 কোটি টাকার টিকিট সেল, 100 100 করে 10 কোটি টাকার টিকিট সেল, ইট ইজ পসিবল? এরকম একটা চিন্তা ভাবনা সবার মাথায় আসতেছে। তো সেখান থেকে আমি বলতে চাই, ভাই হলে যান, হলে গিয়ে দেখেন অ্যাভারেজে কত দর্শক আসে, এবং সেখানে আপনি অবভিয়াসলি যখন হলে যাবেন আপনি জানতে পারবেন যে ওখানে টিকিট প্রাইস কত। তো আপনি একটা অ্যাভারেজ করেন, আর যদি ওই নিয়মে আপনি চলে এগোন, মানে হিসাবটা করেন ওই নিয়মে যে একটা শোতে এত টাকা ইনকাম হচ্ছে, তাহলে মানে পরবর্তী শোতে কত হয়, তো ওই নিয়মে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু একটা ক্লোজ হিসাব আপনি পেয়ে যাবেন যে আসলে প্রিয়তমা কত কোটি টাকার সেল করেছে। বাই দ্য ভিউয়ার্স, একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি, এটা আমার মনে হয় যে আরও ক্লিয়ার করে দেবে আমার এই টপিকটাকে, সেটা হচ্ছে হাওয়া পরাণের ক্ষেত্রে। আমরা এদিকে বর্তমান তো রানিং সিনেমায় না যাই, হাওয়া পরাণে যাই। তো হাওয়া পরাণে আমি কিন্তু ডেইলি 1 লাখ টাকার সেলও দেখছি, ডেইলি 1 লক্ষ টাকা, ডেইলি 1 লক্ষ বা 1 লক্ষর বেশি কিন্তু সেল দেখেছি। ডেইলি 1 লক্ষ যদি সেল হয় তাও কিন্তু আপনার প্রত্যেক শোতে 25,000-এর উপর সেল থাকা দরকার, 25,000 হলে 4 পঁচিশে 1 লাখ হয়, ঠিক আছে? তো 1 লাখ করে যদি সেল পসিবল থাকে তাহলে 1:20 কেন নয়? আর যেখানে একটা বুস্ট রয়েছে অটোমেটিক, একটা ভালো সিনেমার বুস্ট বা সাকিবিয়েন্দের বুস্ট রয়েছে বা ফ্যামিলি অডিয়েন্সের বুস্ট রয়েছে, সেখানে ভাই অনায়াসে কিন্তু এই অ্যামাউন্টটা কাভার করা সম্ভব। এবার অনেকে বলতে পারেন যে ভাই সম্ভব না, এখন যারা মানবেন তারা মানবেন না, যারা মেনেছেন তারা মেনেছেন। আর হিমেশ ভাই নিজের থেকে যেহেতু একটা আপডেট দিয়েছে, অনেক সময় তো আমাদের মেকাররা রয়েছেন, প্রডিউসাররা রয়েছেন, তারা তো কোনো অ্যামাউন্টই শেয়ার করে না, তো সেখান থেকে হিমেশ ভাই একটা অ্যামাউন্ট শেয়ার করলেন। এখন এই হিসাবটার আবার অনেকে স্পেসিফিকভাবে হিসাব চাচ্ছেন যে আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো কত পাইছে বা সিনেপ্লেক্সে কত পাইছে। তো এটা তো হিমেশ ভাই ক্লিয়ার করে দিয়েছে যে এটা পসিবল না, এটা ভাই পসিবল না তো পসিবল না, এটা আপনি কোনোভাবেই পারবেন না। কারণ হচ্ছে এখানে একটু হিডেন সেক গেম, মানে একটা পলিসি রয়েছে। কিন্তু হিমেশ ভাই জাস্ট বলছে যে টিকিট সেল কত হতে পারে, আর তাদের অ্যামাউন্টটা তারা তো আগেতে নিয়ে নিয়েছে, যেখান থেকে তারা রেন্টালে সিনেমা দিয়েছিল বা টেবিল মানি নিয়ে যে সিনেমাটা তারা এক্সচেঞ্জ করেছিল সেখানে তো তারা অ্যামাউন্ট আগে থেকে একটা নিয়ে নিয়েছে। তো ওইখানে কিন্তু প্রফিট শেয়ারের ব্যাপারটা একটু অন্য গেমে খেলছে, ওখানে একটু অন্য প্রসেস রয়েছে। আর যেখানে টিকিট পার্সেন্টেজে গেছে বা টিকিট শেয়ারে গিয়েছে সেটার ব্যাপার আলাদা। তো তারা মূলত যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে মাত্র 1 সপ্তাহে কত টাকার টিকিট সেল হয়েছে হলগুলো থেকে এবং সেই অ্যামাউন্টটা কত, জাস্ট এটাই তারা শেয়ার করেছে, এরা কিন্তু প্রফিট শেয়ার করেনি। আর আমি আপনাদের শেয়ার করলাম যে আসলে এই 10 কোটি অ্যামাউন্টটা পসিবল কি না। তো আই হোপ আপনারা একটা ধারণা পেয়েছেন 10 কোটির অ্যামাউন্ট পসিবল কি না। এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আরেকটু ভিডিওটাকে বড় করব, সেটা হচ্ছে সুড়ঙ্গের ব্যাপারে। তো সুড়ঙ্গের ব্যাপারে যে আইডিয়াটা রাহেন রফি ভাই দিয়েছেন সেটা হচ্ছে যে সুড়ঙ্গ সিনেমা মাত্র 1 সপ্তাহে টিকিট সেল করছে 2 কোটি টাকার, এটা শুধুমাত্র কিন্তু সিনেপ্লেক্স থেকে। এটা তারা ক্লিয়ার করে দিচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন থেকে আসলে হিসাব নেওয়া সম্ভব না, তো সিনেপ্লেক্স হিসাবটাই খুব ইজি হয় এবং এটা নেওয়াই যায়, আপনারা সবাই জানেন। তো সেখান থেকে আর কি তাদের হিসাবটা হয়েছে 2 কোটি টাকা, এটা কিন্তু টিকিট সেল, এটাও তাদের প্রফিট না, এটা হচ্ছে 2 কোটি টাকার টিকিট সেল করছে সুড়ঙ্গ সিনেমার। আর যদি বলেন যে ভাই 2 কোটি টাকা পসিবল কি না, ভাই 2 কোটি টাকা একদম ইজি আমাদের এখানে, যে অ্যামাউন্ট রয়েছে 300-350 টাকা করে টিকিট, সেখান থেকে ভাই 2 কোটি টাকা সেল আহামরি কিছু না, যদি হাউসফুল যায় আহামরি কিছু না। তো আসলে এই যে আলোচনাটা হয়েছে বা এই যে অ্যামাউন্ট দুটো শেয়ার হয়েছে প্রিয়তমা এবং সুড়ঙ্গ টিম থেকে, এটা কিন্তু জাস্ট ওই যে টিকিট সেলের উপরে তারা ভিত্তি করে আলোচনা করছে এবং হাউসফুল ধরে বা এরকমের গিয়েছে সেরকম একটা আইডিয়া করে তারা শেয়ারটা করেছে, এর বাইরে আর কিছুই না। তারা কিন্তু বলে না যে তারা 10 কোটি টাকা প্রফিট করেছে, ঠিক আছে?
তারা জাস্ট বলছে টিকিট সেল, এটাই আর কি। তো এখানে অনেকে টিকিট সেলের ব্যাপারটা ক্লিয়ার করছে না, অনেকে শোর ব্যাপারটা ক্লিয়ার করছে না। তো ভাই এক দুইটা শো না, কিন্তু প্রিয়তমা শো ছিল 3150টা শো, আর যেখানে সিঙ্গল স্ক্রিনগুলোতে ডেইলি লাখ টাকার সেল হচ্ছে সেখানে আসলে 10-20 টাকা কিন্তু কিছুই না, আহামরি কোনো ব্যাপার না। এবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো মন রক্ষার্থে ভিডিওটা বানাচ্ছেন বা এই হিসাবটা দিয়ে দিলেন, তো আমি বলতে চাই যারা তাহলে ওই রকম ভিডিও বানিয়েছে বা বলেছে যে 10-20 টাকা পসিবল না, তারা কি মন রক্ষা করেছে, তারা কি মন রক্ষা করছে না? তো আসলে বিষয়টা হচ্ছে আপনাকে আগে ফিল্ডে নামতে হবে, ফিল্ডে নামে দেখতে হবে। হ্যাঁ, অ্যামাউন্টটা অনেক বড় শোনাচ্ছে, এই অ্যামাউন্টটা কালেক্ট করা খুবই টাফ, তবে এই মুহূর্তে যে সেলটা হচ্ছে হলে হলে আপনার হলে হলে যান এবং আপনি একটা টিকিট কেনেন এবং হলে মধ্যে অবভিয়াসলি হলে তো যখন যাবেন তো তখন অডিয়েন্সের মাথা ঘুরেন যে আসলে কয়টা অডিয়েন্স রয়েছে হলের মধ্যে। এবার ওই আপনার টিকিট প্রাইস যেটা রয়েছে সেই প্রাইস দিয়ে আপনি মাল্টিপল করেন, তারপরে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এবং ওই অ্যামাউন্টটাকে আপনি চার গুণ করেন, যেহেতু একটা শো না চারটা শো, তো একটা আপনি কিন্তু পেয়ে যাবেন যে ডেইলি কয় টাকা কালেকশন করা আছে। এবার ওই ডেইলি হিসাবটাকে আপনি শো হিসাবে গুণ করেন, যে মোট শো কয়টা গুণ করেন, তাহলে কিন্তু একটা অ্যারাউন্ড ধারণা আপনি পেয়ে যাবেন। তো যেটা আপনি ইজিলি হিসাব করতে পারছেন, জাস্ট কয়েকটা টাকা খরচ করলে আপনার মন রক্ষা মানে আপনার মনের একটা শান্তি হয়ে যাবে। তো জাস্ট কয়েকটা টাকা খরচ করেন, হলে যান, টিকিটটা কেনেন, টিকিট কিনে নিজে হিসাব করেন এবং নিজে বুঝতে পারবেন যে আসলে কত টাকা সেল হয়েছে সুরঙ্গ এবং প্রিয়তমার। ওকে ভিউয়ার্স, দ্যাটস ইট, ফাইনালি এখানে র্যাপ আপ করছি আজকের ভিডিও। আই হোপ আপনারা আমার ভিডিওটা বুঝছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি বুঝানোর, যদি বুঝে থাকেন তাহলে তো ভালো। এর বাইরে যদি কারো কোনো কনফিউশন থাকে, কেউ যদি একটু আরও ডিপলি বুঝতে চান বা কোনো ক্রিয়েটর ভাইরা যদি এই বিষয়টা নিয়ে আর একটু মানে এক্সপ্লেন আলোচনা করতে চান, তাহলে এই যে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে অবশ্যই আপনারা নক করবেন, আমি চেষ্টা করবো আপনাদের আমার সাইড থেকে সর্বোচ্চ তথ্য দিতে এবং আপনাদের বোঝাতে যে আসলে আমাদের মার্কেট থেকে কালেকশন করা সম্ভব কি না। ওকে, দ্যাটস ইট, তো ফাইনালি এখানে র্যাপ আপ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সব আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্মি স্টকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।